কোন দেশ কি চেয়েছে, কোন দেশ চাইলে কি হয়, আমরা সেদিকে যেতে চাই না। আমরা বলতে চাই আমরা কারো জুড়িতে যেতে চাই না, আমরা সবার সাথে সম্পর্ক সমভাবে রাখতে চাই। এখানে যদি আমি বেঙ্গে বলি, ব্রিক্সে এমন কোনো গ্যারান্টি দিয়ে যাই নাই যে আমাদেরকে সদস্য করতে হবে, এবং এতে বিএনপির কি লাভ ক্ষতি আমি জানি না। দেখুন, G20 এটাতে কিন্তু 8টা দেশকে আমন্ত্রণ করা হয়েছে যারা সদস্য না, এবং এই সার্কে কিন্তু একমাত্র বাংলাদেশ, তাই না? এবং সারা ওয়ার্ল্ড দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি যে একজন বিশ্ব রাষ্ট্রনায়ক, সবার সাথে, দেখুন সবার সাথে সম্পৃক্তি হলো বড় জিনিস, আমরা সেটাই রাখতে চাই। এখানে আমরা চীন, ভারত, রাশিয়া আলাদা বাক্য, শেষ পর্যন্ত যদি বিএনপি আপনাদের অধীনে নির্বাচনে না আসে, ক্রেডিবল ইলেকশন সেটা নিশ্চিত করা আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে? আমরা মনে করি নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক যারা আসবেন এবং জনগণ যদি ভোট দিতে পারেন, যেটা মানে প্রধানমন্ত্রী বলেছেন যে জনগণের ভোটে অংশগ্রহণ হলো বড় অংশগ্রহণ। একদম পরিষ্কার ধন্যবাদ জানাচ্ছি জনাব রিয়াজুল কবির কাউন্সিলর, জনাব সোহরাব হাসান। জনগণের অংশগ্রহণই অংশগ্রহণমূলক নির্বাচন যেমনটি প্রধানমন্ত্রী বলেছেন। জনগণ তো তখনই অংশ নেবে যখন জনগণের যারা প্রতিনিধিত্ব করে সেই দলগুলো নির্বাচনে অংশ নেবে। আমরা যদি অতীতের নির্বাচনগুলো পর্যবেক্ষণ করি, এমনকি 2008 সাল পর্যন্ত, 1973 সাল থেকে 2008 সাল পর্যন্ত সেই নির্বাচনগুলোতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যেমন একটি বড় সমর্থক গোষ্ঠী আছে, আওয়ামী লীগের বিরোধী যারা বা যারা নন আওয়ামী লীগার তাদেরও কিন্তু একটা বড় সমর্থক গোষ্ঠী আছে। 1991 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের ভোট ছিল প্রায় সমান সমান, 31.31 কিছু পয়েন্ট, এরকম 37 এবং 33 ছিল 96 নির্বাচনে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এখন এই ধরুন একটি দলের এরকম একটি প্রায় কাছাকাছি জনসমর্থন আছে, এরকম একটি দলকে বাদ দিয়ে, বা একটি দল না, বিএনপির সাথে আরও অনেকগুলো দল আছে, 32টি দল আছে, তাদেরকে বাদ দিয়ে যদি নির্বাচন হয় সেই নির্বাচনটি কিভাবে গ্রহণযোগ্য হবে? একইভাবে 2007 সালে বিএনপি যে নির্বাচনটি করতে চেয়েছিল সেটিও কিন্তু অগ্রহণযোগ্য হতো যদি নির্বাচন হয়েও যেত। সে কারণেই আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসতে হবে, আলোচনা করতে হবে কিভাবে সবাইকে মিলে একটি নির্বাচন করতে হবে। নির্বাচন করে 5 বছর ক্ষমতায় থাকা বড় নয়। আইয়ুব খান 11 বছর ক্ষমতায় ছিল নির্বাচন ছাড়া। গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে পারে নিশ্চয়ই, একটি ঐকমত্য আসতেই হবে।